এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক ওয়েলকাম। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, পড়তে গেছিলাম, মানে কালকে রাত্রে ব্লগ স্টার্ট করেছি তবে কন্টিনিউ করিনি, আর তার জন্য আর সেই ব্লগটা দিলাম না। আজকে আবার একটা নতুন করে ব্লগ স্টার্ট করলাম। তো পড়তে থেকে এসে মানে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন তোমাদের সঙ্গে কথা বললাম আর একেবারে রেডিও হয়ে গেছি, কারণ ছটার থেকে দেবার বুকে পড়াতে যাব। তো তার জন্য একেবারে রেডি হয়ে নিলাম। শীতকালে না মানে কি বলবো, একটুতেই তো সন্ধ্যা নেমে আসে আর মনে হয় এই টাইমটা চলে গেল, কতক্ষণে আর কি দেখতে দেখতে টাইম চলে আসবে। আর সাইকেলটা ওখানেই রেখে দিয়েছি কারণ তুলিনি পড়াতে যাব বলে। আর আজকে আসার সময় মানে পড়ে আসার সময় আমি একটা ইয়ে নিয়েছি, মানে একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখাচ্ছি। আমি নিয়ে এসেছি এই টাইম ফুলগুলো, আমি মানে দেখছিলাম মানে স্টেশনে ব্রিজের ওপরে একটা কাকু নিয়ে বসেছিল এই ফুলগুলো, তো বেশ মানে আমার ভালো লাগলো বলে আমি নিয়ে নিলাম। আর অনেক কটা ফুল একসঙ্গে ছিল, মানে গাছ ছিল অনেক কটা, আরও বেশি ভালো লাগছিল। এখানে হলুদ কালার আছে, রানী কালার, একটা লাল কালার, আর একটা দুধে হালতা কালার, আর একটা সাদা কালার, তো সব কটাই সুন্দর। আর একটা কড়ি বেড়াচ্ছে, জানি না এটা কী কালার হবে, মনে হচ্ছে লাল লাল হবে হয়তো। যাই হোক এগুলো নিলাম কারণ হচ্ছে এগুলো দেখো থোকা, আর আগে যেগুলো কিনেছিলাম সেগুলো দেখো এরকম সিঙ্গেল পাপড়ি, এই যেগুলো যেগুলো ফুটেছে এগুলো সব সিঙ্গেল পাপড়ি, আর এগুলো দেখো একটু থোকার মধ্যে রয়েছে, এর জন্যই নেওয়া। এই গাছগুলোর একটা ভালো দিক হচ্ছে এই গাছগুলো মরে না, মানে টবের মধ্যে বসালে যেরকম ভাবে বসাই যেভাবে বসাই ঠিক বেঁচে যায়, আর এই লাল ফুলটা যেন বেশি আমার চোখে লাগছে। যাই হোক এইগুলো নিলাম কারণ হচ্ছে এই পাপড়িগুলো থোকা, আর ওগুলো তো সিঙ্গেল পাপড়ি দেখালাম তোমাদের। আরও অনেক কটা নেওয়ার ইচ্ছে ছিল তবে আমার কাছে খুচরো ছিল না বেশি, তো সের জন্য আমি নিতে পারিনি। আর এখানে ছটা গাছ আছে, 10 টাকা করে নিয়েছিল। আর কাকুকে বলে এসেছি যে পরের দিনও এখানেই বসতে, আমি যখন আসবো আবার যদি দেখা হয় তখন পুরো দোকানটাই আমি কিনে নেবো, মানে এত ফুল ভালো লাগে আমার। দোকানটা কিনতে পারবো না, মানে এই যে কটা ফুল থাকবে এগুলো সব নিয়ে আসবো। আর টবও কিনেছি কয়েকটা, সেগুলো তোমাদের দেখাইনি, আমি অনেকদিন আগে কিনে রেখেছি 3-4টে মতো টব, তো এক এক করে সেই টবগুলো মাটি দিয়ে বসিয়ে তারপর ওর মধ্যে বসাতে হবে। আর বাবাকে দিয়েই বসাবো কারণ বাবার হাতের ফুল গাছ বেশি ভালো হয়, মানে সুন্দর বেঁচে যায়। বাবা এর আগেও অনেক কটা ফুল বসিয়েছে, আর শীতকালে তো মানে দারুণভাবে গাছ লাগানো হয় আমাদের বাড়ি, আর দারুণ ফুলও ফোটে। এরকম এই সাইডে যে কটা গাছ দেখতে পাচ্ছ এগুলো সব টগর ফুল গাছ, তারপর ডালিয়া ফুল গাছ, অনেক কটা ফুল গাছ রয়েছে এখানে। তারপরে আরও যাব নার্সারির থেকে নিয়ে আসবো, নিয়ে এসে পুরো বাড়িটা ফুলের বাগান করে দেবো। শীতকালে তো বেশি ভালো লাগে আমার, আর এমনি সময় ফুল ভালো লাগে। চলো এটা আবার জায়গা মতো রেখে দিই, এটা বাবা ঘুম থেকে উঠলে তারপরে বসিয়ে দেবে। না আমাদের বাড়ির সবারই ফুল পছন্দ, আর আগে তো ছোটবেলায় মানে আমি তো বুঝতাম না, ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিতাম একটা দুটো করে, আর দিদি আমাকে মানে পারলে মেরে দেবে এরকম একটা ভাব, মানে ওর ফুল এতটা পছন্দ। যাই হোক আমি এই বকবক করে গেলাম, আশা করছি তোমরা বোর হয়ে গেছো, মানে কি বলবো কি যেটুখানি, আমি তো আর মানে কি বলবো বাড়ির কাজ বাজ সেরকম করি না যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটুখানি করে যেভাবে থাকি বাড়িতে তোমাদের সঙ্গে আমি সেরকমটাই শেয়ার করি। আর বাড়ির এপাশে যেই গাছগুলো রয়েছে মানে ওই আমাদের বাড়ির পিছন দিকটা, তো সেই গাছগুলো দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। আমি এখন খুব একটা এদিকে আসি না, তোমাদেরকে দেখানো হয় না, ওই দেখো ওই গাছগুলো কত বড় হয়ে গেছে। মটর শাক আছে, তারপর খেসারি শাক আছে, আর অনেক শাক আছে এখানে, আর বেগুন গাছেও বেগুন বেশ ধরতে শুরু করে দিচ্ছে, সাদা বেগুন হয়েছে। এ দেখো এখানে সাদা বেগুন ধরেছে একটা, কি সুন্দর। আর বাড়ির ফসল মানেই দারুণ ব্যাপার, মানে এত ভালো লাগে দেখতে, আর খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। আর এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এগুলো মনে হয় পালং শাক, আর এগুলো হচ্ছে খেসারি শাক, আর ওইদিকে আছে মটর শাক, আর তার মাঝখানে আবার এদিকটা আবার টমেটো গাছও বুনে দিয়েছে। আর এইখানে এই গাছে এই লাল বেগুন, লাল বলে কি এগুলো কি ভায়োলেট বেগুন, মানে আর কি যেই বেগুনটা হয় আর কি সবসময়, তো সেই বেগুনগুলো এখানে সুন্দরভাবে ধরেছে, মনে হচ্ছে বেগুনটা থেকেও কালার করে দিয়ে গেছে, এত সুন্দর লাগছে কালারটা। এখানে বেশ কয়েকটা ধরেছে, এই দেখো এপাশে আর একটা আছে, তারপর এইখানে আর একটা আছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে পায়ের মধ্যে একটা কাঁটা ঘুরলো, আর এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, মানে ওই পিছন সাইডটায় গেলাম না ওখান থেকে হয়তো পায়ে ফুটে গেছে। সময় এখন 5:45, রেডি হয়ে গেছি, আর একটুখানি হালকা পাতলা একটা জ্যাকেট টাইপের পরে নিয়েছি কারণ বাইরে সাইকেল চালিয়ে গেলে না ঠান্ডা লাগবে, আর আমাদের এখানে অতটা একটা ঘন বসতি না, তো যদি একটু বেশি মানে ঠান্ডা না পড়তে পড়তে মানে ঠান্ডা আর কি লাগা স্টার্ট হয়ে যায়। যাই হোক আমি রেডি হয়ে গেছি, এখন পড়াতে যাব, 6টার থেকে পড়ানো রয়েছে, 5:45 বাজে এখন, তো চলো বেরানো যাক। আর মানে সাইকেলটা নিয়ে তো টুকুস টুকুস করে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি বেরাই, তো চলো আগে যাই পড়াতে, পড়িয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
গুড মর্নিং এভরিওয়ান, পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সময় এখন হচ্ছে সকাল কটা মতো বাজে, 8:30 মতো বাজে মনে হয়। আর এখন আমি যাচ্ছি আঁকাতে, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো চলো আগে যাই আঁকাতে, আঁকিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ড্রয়িং করাতে আমি চলে এসেছি, আর এখানে দিয়াকে ড্রয়িং করাতে এসেছি। প্রত্যেকদিন রবিবার করে ওকেই ড্রয়িং করানো থাকে, ওকে ড্রয়িং করিয়ে তারপর যাই দেবারগড়, ওখানে দেবারগড়কে ড্রয়িং করাতে। আর ওকে না বলে ক্যামেরা করছিলাম, তারপরে যখন বললাম যে ভালো করে আঁক, সবাই দেখছে, কিন্তু তারপরে ও লজ্জা পেয়ে খাতাটা তুলে নিল। যাই হোক, ও আমি যে আঁকাটা দিয়েছিলাম সেই আঁকাটাই দেখে দেখে আঁকছিল, আর যথেষ্ট ভালো হয়ে গেছে। আমি একটু হেল্প করেছিলাম, মানে আমি নিজে করিনি, আমি বলে বলে দিয়েছিলাম, আরও পুরোটা করেছিল। তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে যেহেতু ওখানে লাইটের প্রবলেম ছিল তো সের জন্য, তবে যাই হোক পুরোটা বেশ সুন্দর হয়ে গেছে। তবে আমি রং করাইনি, রংটাকে পরে আর কি হোমওয়ার্ক দিয়ে এসেছি, ও বাড়িতে করে রাখবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, বড়ো আঁকা যেহেতু তো অনেক টাইম হয়ে গেছিলো। আর একে যদি রং করাতে যেতাম তাহলে ওইদিকে দেবারগড় যেতে লেট হয়ে যেত, মানে দেবারগড়কে ড্রয়িং করাতে যেতে। যে ড্রয়িংটা করেছি ওটা আছে বাঁ দিকের খাতায়, আর ও যেটা করেছে সেটা ডান দিকে। এই কিছুক্ষণ আগে আসলাম বাড়ি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি দোকানে কিছু সার্ফ আনতে, কিছু না মানে একটা বড় সার্ফ আনতে। আর মানে যেহেতু আতর উঠে যাবে তো জামা কাপড় কাচতে হবে, আর এই ফুচকে বাচ্চাগুলো চলে এসেছে আমাদের রোয়াল ঘোরাতে বাড়িতে। ওইদিকে দিদি বসে আছে, ওই দেখো। চলো তাহলে দোকানে যাই, দোকান থেকে যেগুলো আনার নিয়ে আসি, তারপর আবার একটু সাইবারে যেতে হবে। তো বাড়িতে আসি আগে, চলো আগে দোকানে যাওয়া যাবে। দোকান থেকে এই মাত্র বাড়ি এলাম, আর তন্নির কান্না ওইদিকে শুনতে পাচ্ছ আশা করছি। মানে ও সকাল থেকে মোটামুটি আজকে জেগেই রয়েছে, আর এখন হচ্ছে কি ঘর চার দিলাম, আর ঘরটা এখন চট করে মুছে নেবো, তারপর স্নান করবো, ব্যাস একটুখানি কাজ। আর মা ওইদিকে যেহেতু আতর উঠছে তো সব একদম ভিজিয়ে দিচ্ছে, মানে পরপর আর কি যেগুলো যেগুলো কাচার রয়েছে সেগুলো। চলো অনেক কাজ আছে আপাতত, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, এখন কাজগুলো আগে করে নিই তারপরে। আর এদিকে মা প্রায় 1 কিলো মতো সর্ষে কিনে এনে রেখেছে, এই সর্ষের বালিশ করে দেবে তাই। অনেকদিন আগেই নিয়ে এসছে, এনে রোদ্রে দিচ্ছে বারবার করে, আর এখন করতে পারছে না, কারণ এখন যদি করে তো আতরে নাকি ফেলে দিতে হয় জিনিসগুলো, তো তার জন্য এখন করতে পারছে না। এগুলো রোদ্রে দিয়ে রেখেছিল, এগুলো দিয়ে তারপর করে দেবে। তো এই যে এই টপটা আমি নিয়ে এসেছিলাম, এটা এখন দেবো বাবাকে, মানে এই ফুলগুলো বুনে দেবে তাই, এগুলো আর বোনা হয়নি কালকে।